হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা রেলের এসআই এবং কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করেছো তাদের কাছে অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই চলে আসবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই আগেই নোটিফিকেশান পাবে খুব দ্রুত। সুতরাং এসে শুরু করা যাক। আরপিএফ অ্যাডমিট কার্ড ফর সিবিটি রিলিজিং অন 9 ডিসেম্বর 2018, নো দি স্টেপ টু ডাউনলোড হিয়ার। বলছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স উইল রিলিজিং আরপিএফ অ্যাডমিট কার্ড অন 2018 ডিসেম্বর 9, অর্থাৎ 9 তারিখ, ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে আরপিএফ এসআইয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে। অ্যাজ পার দ্য নোটিশ রিলিজড বাই ইন্ডিয়ান রেলওয়ে, দি অ্যাডমিট কার্ড অফ আরপিএফ উইল বি অ্যাভেলেবল 10 ডেজ বিফোর দি এক্সামিনেশন, অর্থাৎ 10 দিন আগে অ্যাডমিট কার্ড রিলিজ হবে, পরীক্ষার 10 দিন আগে। And the first paper of the RPF SI CBT will be held on December 19, 2018. Hence, the candidate can expect to download it 9th of the month. 9th of the month. Download. On the other hand, the first paper of the RPF for the RPF constable will be এখানে আরপিএফ কনস্টেবলের কথা বলা হয়েছে, উইল বি হেল্ড অন 20 ডিসেম্বর 2018। দি ক্যান্ডিডেট হু উইল বি অ্যাপিয়ারিং ফর ইট ক্যান ডাউনলোড দি অ্যাডমিট কার্ড ডিসেম্বর 10, অর্থাৎ 10 তারিখ থেকে ডাউনলোড করা যাবে কনস্টেবল আরপিএফ কনস্টেবলের অ্যাডমিট কার্ড, এবং পরীক্ষা হবে 20 তারিখ। অর্থাৎ তোমরা যারা দুটোই অ্যাপ্লিকেশন করেছো এসআই এবং কনস্টেবল, তাদের কাছে মাত্র একদিন সময় থাকবে পরীক্ষা দেওয়ার। প্রথমে হবে এসআই পরীক্ষা, তারপরে দিনই হচ্ছে কনস্টেবল পরীক্ষা। সো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ধরনের ইনফরমেশান সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ।